নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আমার ভিডিওতে আলোচনা করব শিবলিঙ্গ বাড়িতে রাখার নিয়ম। বাড়িতে যেমন তেমনভাবে শিবলিঙ্গ রাখা যায় না, শিবলিঙ্গ বাড়িতে রাখার কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি, না হলে মহাদেব আপনার উপর রুষ্ট হতে পারেন। হিন্দু ধর্ম অনুসারে শিবলিঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবাদিদেব মহাদেবের সাকার রূপ হিসেবে শিবলিঙ্গের পুজো করা হয়। বন্ধুরা, ভিডিও মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। হিন্দু ধর্মের শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিবের সাকার রূপ হিসেবে শিবলিঙ্গেরই পুজো করা হয়। শিবপুরাণ অনুযায়ী নিরাকার শিব অগ্নিস্তম্ভ রূপে প্রকট হয়েছিলেন। এই অগ্নিস্তম্ভের আদি বা অন্ত কিছুই ছিল না। শিবপুরাণে একে সমস্ত কারণের কারণ বলা হয়। স্কন্দপুরাণ অনুযায়ী আকাশ শিবলিঙ্গ ও পৃথিবী তার ভিত্তি। সময় ফুরিয়ে এলে সমস্ত ব্রহ্মাণ্ড ও সমস্ত দেবতা এবং ঈশ্বর শিবলিঙ্গে বিলীন হয়ে যাবে। লিঙ্গোদ্ভব কথায় বলা হয়েছে যে শিব নিজেকে অনন্ত ও অনাদি অগ্নিস্তম্ভ রূপে প্রকট করার পর ব্রহ্মা ও বিষ্ণুকে যথাক্রমে নিজের ঊর্ধ্বাংশ ও নিম্নাংশ খুঁজতে বলেন, কিন্তু ব্রহ্মা ও বিষ্ণু শিবের শুরু ও সমাপ্তি খুঁজে পান না। শিবপুরাণ অনুযায়ী শিবলিঙ্গ অত্যন্ত সংবেদনশীল। কথিত আছে যে শিবলিঙ্গের সামান্য পুজো করলেই শুভ ফলাফল লাভ করা যায়। বাড়িতে সাধারণত শিবলিঙ্গ রাখা হয় না, তবে জ্যোতিষ মতে বাড়িতে শিবলিঙ্গের পুজো করলে শিবপুরাণে বর্ণিত কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। যেমন, প্রতিদিন শিবলিঙ্গের পুজো করা সম্ভব হলে তবেই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন, অন্যথা ভুলেও বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন না। শিবপুরাণ অনুযায়ী বাড়িতে শিবলিঙ্গ রাখলে তার প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয়, বরং শিবলিঙ্গ রেখে প্রতিদিন নিয়মনীতি মেনে তার পুজো ও অভিষেক করা উচিত। শিবপুরাণে এও বলা হয়েছে যে সম্ভব হলে নর্মদা নদীর পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গই বাড়িতে রাখা উচিত। নর্মদা নদী থেকে বেরোনো প্রাথরিক শিবলিঙ্গ বাড়িতে রাখলে অধিক শুভ ফলাফল লাভ করা যায়। আবার বৃদ্ধাঙ্গুষ্ঠের ওপরের পর্বের উচ্চতা সমান শিবলিঙ্গই বাড়িতে রাখা উচিত। এর চেয়ে খুব বড় বা খুব ছোট শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করা উচিত নয়। বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্য শিবলিঙ্গের পুজো করা উচিত। প্রতিদিন এই দুবেলা পুজো করা সম্ভব না হলে বাড়িতে শিবলিঙ্গ রাখবেন না। অন্যদিকে শিবপুরাণে এও বলা হয়েছে যে বাড়িতে একের বেশি শিবলিঙ্গ রাখতে নেই, ঈশান কোণ ও উন্মুক্ত স্থানে শিবলিঙ্গই রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী সপ্তাহে অথবা দিনে এক বা দুবার শিবলিঙ্গের জলস্নান পর্যাপ্ত নয়, এ কারণে শিবলিঙ্গের সবসময় জলধারা থাকা উচিত। উল্লেখ করা যায়, শিবলিঙ্গ থেকে প্রতি মুহূর্তে একটি শক্তি নির্গত হয়। এই জলধারা সেই শক্তিকে শান্ত রাখে। বাড়িতে ধাতু দিয়ে তৈরি শিবলিঙ্গ রাখলে সোনা, রূপ বা তামা ব্যবহার করা উচিত। পাশাপাশি সেই ধাতুর একটি নাগ শিবলিঙ্গে রাখবেন। শিবলিঙ্গের পুজো করার সময় কেতকী ফুল, সিঁদুর, তুলসী এবং হলুদ অর্পণ করতে নেই। আসলে এই সামগ্রীগুলি শিবের অপ্রিয়। এইবার চলুন জেনে নিই কোন দিকে রাখবেন শিবলিঙ্গ। পরিবারের ওপর যদি মহাদেবের কৃপা ধরে রাখতে চান, তাহলে উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ রেখে শিবের মূর্তি স্থাপন করুন। শিব পুজোর সময় যেন আপনার মুখ দক্ষিণ দিকে থাকে, সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। এইবার চলুন জেনে নিই বন্ধুরা, শিবলিঙ্গ বাড়িতে রাখলে কোন কোন কাজ একদমই করা উচিত নয়। এমন জায়গায় শিবলিঙ্গ রাখবেন না যেখানে তার প্রতিদিন আরাধনা করা সম্ভব নয়। শিবলিঙ্গ যে স্থানে থাকবে
সেই স্থানটি নিয়মিত ঝাড়পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মাটিতে বসে শিবলিঙ্গে যাতে পুজো করা যায় সেই ব্যবস্থাই করবেন। হিন্দু ধর্মে হলুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হলুদের নানা শুভ প্রভাব আছে বলে মনে করা হয়। সেই কারণে প্রায় সব মাঙ্গলিক অনুষ্ঠানেই হলুদের ব্যবহার হয়। কিন্তু মনে রাখবেন, শিবলিঙ্গে হলুদ ছোঁয়াবেন না। শাস্ত্র অনুসারে হলুদ নিজেই মহাদেবের প্রতীক, তাই শিবের আরাধনায় হলুদ নিবেদন করার প্রয়োজন নেই। হলুদের পাশাপাশি শিবলিঙ্গে আরও যে একটি জিনিস দেওয়া যায় না তা হলো সিঁদুর। ভুল করেও শিবলিঙ্গে হলুদ ছোঁয়াবেন না এবং সিঁদুর ছোঁয়াবেন না। স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পরে থাকেন হিন্দু বিবাহিত মহিলারা। মহাদেব যেহেতু ধ্বংসের দেবতা, তাই শিবলিঙ্গে কখনোই সিঁদুর নিবেদন করা উচিত নয়। বাড়িতে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন তা সোনা, রূপো অথবা পেতলের হলে ভালো হয়। আরও একটি বিষয় খেয়াল রাখা জরুরি, তা হলো শিবলিঙ্গের ওপর ঝলানো যে পাত্র থেকে ফোঁটা ফোঁটা জল পড়ার ব্যবস্থা করবেন, দেখে নেবেন তা যেন সবসময় পড়তে থাকে, তাই ওই পাত্র যেন কখনোই জলশূন্য না হয়ে যায়। শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না, শিব ঠাকুর বেলপাতায় সন্তুষ্ট হন। এছাড়া রোজ সকালে স্নানের পর শিবলিঙ্গে চন্দনের প্রলেপ লাগালে মহাদেব প্রীত হন। শিবলিঙ্গে জল দিতে হয় বলে কখনো ভুলেও নারকেলের জল শিবলিঙ্গে দেবেন না, তবে কাঁচা নারকেল মহাদেবকে নিবেদন করতে পারেন। কখনো চাপা বা করবি ফুল দিয়েও শিবের পুজো করবেন না। বলা হয়ে থাকে এই সব ফুলে মহাদেবের অভিশাপ রয়েছে। তাহলে বন্ধুরা, আজকে চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে যে বাড়িতে শিবলিঙ্গ থাকলে আপনারা কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না, এবং বাড়িতে শিবলিঙ্গ কোন দিকে রেখে আপনারা পুজো করবেন। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অল্প উপকারেও শেয়ার থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।